হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু শর্মি কুকিং ক্লাব। তো কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার একটি রেসিপি শেয়ার করব, খুবই সিম্পল ওয়েতে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, এবং খুব সুন্দরভাবে আপনি এটা পরিবেশনও করতে পারবেন, খুব সহজেই করা যায়। সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো ফ্রুট কাস্টার্ডটা আমরা এখন চলুন তৈরি করে ফেলি। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমাদের যেই ফলগুলি লাগবে, এটা আসলে বাধাধর কোনো নিয়ম নাই, আপনার যে কোনো ফল দিয়ে আপনারা তৈরি করতে পারেন। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, একদম ঠান্ডাই দুধটা। তো এখানে আম, বেদেনা, কলা, আপেল, আপনাদের যেই সব ফলগুলি ভালো লাগে আপনারা এটার সাথে মিক্স করে নিতে পারেন। আঙ্গুর দিতে পারেন, এটার সাথে কিউই দিতে পারেন, তবে কোনো পানি ছাড়ে যেই সব ফলগুলো সেগুলো না ইউজ করলেই হবে। তো এখানে আমি 1/2 কাপের মতো চিনি নিয়েছি, চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা নিতে পারেন, বাড়িয়ে কমে সেটা কোনো সমস্যা না। এইখানে যেটা হচ্ছে মেন, যে কাস্টার্ড বানানোর জন্য একটা ভালো মানের একটা কাস্টার্ড পাউডার আপনারা নিয়ে নেবেন। এখানে আমি 3 টেবিল স্পুন আমি কাস্টার্ড পাউডার নিয়েছি। এটার সাথে আমি দুধ মিশিয়ে এটাকে রেখে দেবো, ঠান্ডা দুধটা মিশিয়ে, তারপরে পরের প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই কাস্টার্ড পাউডারের সাথে কিছুটা দুধ মিশিয়ে নিচ্ছি, একদম ঠান্ডা দুধ মিশিয়ে নেবেন। অল্প একটু দুধ মিশিয়ে এখানে আমি সাইডে রেখে দিব, ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। আমার আর একটু দুধ লাগবে, বাস হয়ে গেছে। তো আমি এই পরিমাণ দুধটা এটার সাথে মিশিয়ে আমি এটাকে রেখে দেব। তারপরে আমরা আর যে বাদ বাকি যে দুধগুলি আছে সেটাকে দিয়ে আমরা একটা দুধ চালিয়ে নেব। এখানে আমি হাঁড়িতে 4 কাপ দুধ নিয়ে নিয়েছি, এটা ফুল ক্রিম দুধ। তো এটাকে আমি একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব, এটা নেড়ে চেড়ে নিব। তারপর আমরা এটার সাথে মিশিয়ে দিব চিনি, এবং তারপরে আমরা মিশিয়ে দিব যে কাস্টার্ডটা আমরা গুলিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেটা। তো আমরা ওয়েট করছি এটা বলক আসা পর্যন্ত। দুধটাকে আমাদের অনবরত নাড়তে হবে এবং এভাবে বলক আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এটাকে আমাদের খুব বেশি ঘন করতে হবে না, জাস্ট এটা বলক এসে গেলে আমরা কাস্টার চিনিটা মিশিয়ে দেব, এবং তারপরে চিনিটা মেল্ট হয়ে গেলে আমরা তারপরে ওই কাস্টার্ড পাউডারের লিকুইডটা আবার এর সাথে মিক্স করে দেব। জাস্ট 2-1টা বলক আসলেই যথেষ্ট। তো এটির মধ্যে এখন আমাদের বলক চলে এসেছে ভালো মতো, তো আমরা এখানে এটার মধ্যে এখন আমরা 1/2 কাপ চিনি মিশিয়ে দিচ্ছি, কারণ এই চিনিটা আসলে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডারেও কিছু মিষ্টি থাকে এবং আমরা যে ফলগুলো মিশাবো এগুলোর মধ্যে মিষ্টি থাকে। তো আপনারা খুব বেশি চিনি মিশাতে যাবেন না, দেখা যাবে যে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। এবং যদি কারো পছন্দ থাকে খুব বেশি মিষ্টি, তাহলে আপনারা 1/2 কাপের একটু বেশি মিশাতে পারেন। তো আমি এখানে 1/2 কাপ মিশিয়েছি, এটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা এখন এটার সাথে কিছুটা কাস্টার্ড পাউডার আমরা এটা মিশিয়ে দিব আস্তে আস্তে, পুরোটা একবারে দিব না, এবং দেওয়ার সাথে সাথে আমরা এটাকে নাড়তে থাকবো, কারণ এটার সাথে সাথে আবার দলা পাকিয়ে যেতে পারে। তো আমরা জালটাকেও জাস্ট মিডিয়াম রাখবো, খুব বেশি আমরা জোরে দিব না, কারণ এটা দেওয়ার পরপরই দেখা যাবে যে একটু ঘনত্বটা চলে আসবে। আর একটু দিব আমি, পুরোটুক দিয়ে দিয়েছি, আর জালটাকে এটাকে এখন আমি একটু লোতে করে দিব এবং অনবরত নাড়তে থাকব যাতে এটা কোনো দলা না পাকিয়ে যায়। তো আমাদের কনসিস্টেন্সিটা এরকমই হবে, এরকম ঘনত্বটা এরকমই হবে, আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদের ঘনত্বটা ঠিক এরকম হবে, তো আমরা আর বেশি আর এটাকে জাল দিব না, তাহলে আরও শক্ত হয়ে যাবে। তো আমরা এই পর্যায়ে আমরা কাস্টার্ডটাকে নামিয়ে ফেলবো। আমরা এই পাত্রটিতে ঢেলে নিয়েছি, এখন একটা র্যাপিং পেপার দিয়ে, এরকম একটা র্যাপিং পেপার দিয়ে আমি উপরে দিয়ে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে যদি কোনো একটা সরের মতো পড়ে তো সেটা আর পড়বে না। তো আমি উপরে র্যাপিং পেপার দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আমি ফ্রুটসগুলো মিশিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটার উপরে গরম অবস্থাতেই এখানে একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি যাতে কোনো সর না পড়ে। তো এটাকে আমি আপনারা যদি চান রেফ্রিজারেটরে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে এটাকে একদম ঠান্ডা করে তারপর ফ্রুটসগুলো মিশাবেন। তো চলে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এটাকে এই কাভারটাকে আমি এখন উঠিয়ে নেব। দেখুন একটু সরও পড়েনি,
তো এই জন্যই আমাদের এই র্যাপিং পেপারটা দেওয়া। তো এখন আমি পর্যায়ক্রমে সব ফ্রুটসগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এভাবে সবগুলি আমি মিশিয়ে দিব। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ফ্রুটসের আসলে কোনো ধরা বাঁধা কোনো পরিমাপ নেই। যতটুকু আপনার খেতে ইচ্ছে করবে আপনি ততটুকুই আপনি দিয়ে ওগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এগুলোকে আমি ভালো করে নেড়ে নিব। তো সবগুলি দেওয়া হয়ে গেছে আমার, ফ্রুটগুলি সব দেওয়া হয়ে গেল। তো এখন আমি এটাকে ভালো করে এখানে মিক্সড করে নিব। এটাকে মিক্স করে এখন আমরা পরিবেশন করব। তো তৈরি করে ফেললাম আমাদের মজাদার এই অসাধারণ কাস্টার্ডটি। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো টিল দেন, বাই বাই ফ্রেন্ড।